বাবা মার কথায় তোমার বিয়ে করছি, বাবা মার মনে কোনো সময় কষ্ট দিবা না, বুঝতে পারছো? আপনি যা বলবেন তাই হবে। আর তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ, কিছু আমার খুব বলেন ভালো আপনি, লাগছে। লজ্জা লাগে তো ওইভাবে বলে না। তোমার হাসিটা অনেক সুন্দর। কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, বমি করলা তুমি? বুঝতে পারলাম না বিষয়টা আমি। না না না, তেমন কিছু না। এমন তো হওয়ার কথা না, তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছে? সত্যি করে বলো। আসলে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। কি করছো তুমি? আমি একটা ছেলেকে ভালোবাসতাম, তারপর আমি তো তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে আমাদের করতে হবে, এসব করতে হবে। দেখো, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর বিয়ে আমি তোমাকে করবো একটাবার, প্লিজ। আর কখনো না, বিয়ের আগে আর তোমার কাছে কখনো যাবো একটাবার, আর কখনো না, বিয়ের আগে আর কখনো যাবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো লামা, আমি তোমার সাথে এই সম্পর্কটা রাখতে চাচ্ছি না। আসলে তোমার মাথা ঠিক আছে? তুমি ঠিক আছো তো? আমরা এত ক্লোজ রিলেশনটা কিভাবে আমরা এন্ড করব বলো? আমার মাথা ঠিক আছে, তুমি আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবে না, আমি তোমার সাথে এই সম্পর্কটা চাচ্ছি না। আসলে প্লিজ তুমি এমনটা করো না, প্লিজ। আমাদের আমাদের কত কিছু হয়ে গেছে বাবু, আমি এই মুহূর্তে তোমাকে ছাড়তে পারবো না। হাত ছাড়ো বলতেছি, আমার কথা শুনো। তোমাদের মতো মেয়েদের শুধু ইউজ করা যায়, তোমাদেরকে কখনো জীবন সঙ্গী করা যায় না। তাই বলতেছি, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, আর আমিও তোমার সাথে কোনো যোগাযোগ রাখবো না। কথাটা শোনো, শোনো। এখন আপনি বলুন আমি কি করব? মৃত্যু ছাড়া আমার হাতে কোনো পথ নেই। না, আমি এই মুখ কাকে দেখাবো? আমার আব্বু আম্মু কিছু জানে না, আপনি প্লিজ তাদেরকে বলবেন। আমার বাবা মার পছন্দে তোমার বিয়ে করছি আমি, আর তুমি এই কাজ করছো? ছি 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 ছি, যাও তুমি এক্ষণ বেরিয়ে যাও, আমার বাসা থেকে এক্ষণ বেরিয়ে যাবে তুমি, যাও যাও। এই দাঁড়াও। আচ্ছা শোনো, মানুষ মাত্রই ভুল হয়, তুমি তোমার বাবা মার বিশ্বাস নষ্ট করছো, আমারে ঠকাইছো, তোমার স্বামীর হক তুমি নষ্ট করছো, এটা তোমার মোটেও ঠিক হয়নি। কিন্তু মানুষ মাত্রই ভুল করে, আমি তোমাকে একটাবার সুযোগ দিলাম, আমি আশা করি আমার বিশ্বাসটা তুমি ধরে রাখবে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো, এই বিষয়ে আর কোনো খোটা দেবো না, আর নেক্সট টাইম এটা নিয়ে কোনো কথা হবে না, আমার আর তোমার মধ্যে থাকবে এটা। সত্যি আমি আপনার মতো স্বামী পেয়ে অনেক ভাগ্যবান, আমি কখনো আর ভুল ডিসিশন নেব না।